আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডক্টর জাকির নায়েকের একটি বক্তব্য শুনব। একজন হিন্দু ভাই তাকে একটি কঠিন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর তিনি কি দিলেন সেটা আমরা দেখব এবং শুনব, তারপর আমরা এই বিষয়ে কথা বলব। তো চলুন শোনা যাক আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দাওয়াহ দিতে পারি আমার পিতামাতার কাছে। তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে, আল্লাহকে বিশ্বাস, বিচার দিবসে বিশ্বাস করতে, যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং ইসলাম বাদে জীবনে কিছুই নেই। আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে। প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব, কিভাবে। বোন, কোন ধর্ম আপনার পিতামাতা অনুসরণ করেন? হিন্দু। হিন্দু? বোন, আপনার কাছে আমার অনুরোধ, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে, যেমন ভাই মুসা বলেছেন, ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি। আয়োজক কমিটির চেয়ারম্যান অনুমতি দিয়েছেন, আপনি অন্য আয়োজকদের ভুলে যান। যখন ডক্টর আহমেদ সারওয়ানি আমাদের অনুমতি দিয়েছেন, নিচের কমিটিকে আপনার মানতে হবে না। ইসলামে আমরা আমিরকে মানি, তাহলে আমরা চালিয়ে যাবো। যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো। প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু, তাদেরকে ইসলামের পথে আনতে যা তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে। বোন, দাওয়া দেওয়ার জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64, যাতে বলা হয়েছে, তালাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদ ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাই আমার অনুরোধ থাকবে, আপনি আমার ডিভিডি নিতে পারেন, যাতে আমি বর্ণনা করেছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে। এই ডিভিডির উপর ভিত্তি করে আপনি কখনো আপনার পিতামাতাকে কষ্ট দেবেন না, কারণ এই ডিভিডির ভিত্তি কোরআনের আয়াত যে অভিন্ন বিষয়ের দিকে এসো, এবং ইনশাল্লাহ একবার আপনি এই ডিভিডি দেখান, যদি তারা যৌক্তিক হন, যদি তারা সত্যবাদী হন, ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন। প্লিজ আবার বলুন ডিভিডির নাম। প্লিজ, নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ। আরো অন্যান্য ডিভিডি আছে, আমার শত শত ডিভিডি আছে, আপনি কয়েকটি পছন্দ করতে পারেন। শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি, পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা, এটাও বেশ ভালো। আরো ডিভিডি আছে, যেমন বিশ্ব ভ্রাতৃত্ব, যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে। আমার অনুরোধ, আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন, এবং আমি আরো অনুরোধ করব, যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন, তাদের বেশি ভালোবাসবেন, তাদেরকে বেশি সম্মান করবেন, তারা যা বলে মানবেন, কেবলমাত্র যদি তারা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে কিছু বলে সেটা ছাড়া, যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন, এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি, ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না, কিন্তু সেটা হারাম নয় ইসলামে। উদাহরণস্বরূপ তারা বললো যে নীল রঙের পোশাকটি তুমি পরো, আপনি বললেন না মা, নীল রং তো আমি পছন্দ করি না। আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয়। তখন আপনি আপনার মাকে বলেন, যেহেতু তুমি আমার মা, তুমি আমাকে নীল রঙের পোশাক পরতে বলছো, তাই আমি নীল রং পছন্দ না করলেও পরব। তখন আপনার মা বুঝবেন, আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে, বেশি মান্য করে চলছে। কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, সেগুলো মানবেন না, অন্য সবকিছু মানবেন। যখন তারা এই পরিবর্তন দেখবে, আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে, আমাকে বেশি সম্মান করছে, বেশি বেশি যত্ন নিচ্ছে আমার, সে আমার বেশি খোঁজ খবর রাখছে, একটা পার্থক্য তো অবশ্যই থাকবে। সেজন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনব বেড়াতে এক দুই মাস পর, এবং আমি অনেক খেদমত করব আমার পিতামাতার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব, তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করব যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়েত নসিব করেন। ইনশাল্লাহ
এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে। প্লিজ ইসলাম কবুল করুন, আল্লাহর ওপর বিশ্বাস করুন। কারণ আমি জানি, আমি ভালো করে জানি, ইসলাম ছাড়া জীবন বৃথা, আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন। আপনারা মরা মানুষের মতো। প্লিজ ইসলাম কবুল করুন, ইসলাম হচ্ছে স্বর্ণ, প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে রহমত করুন এবং রক্ষা করুন। প্রিয় বোন, বাম দিকের সারিতে ভাইদের মাইকে কি কোনো অমুসলিম আছেন? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? নাম জোসেফ, আমার দুটি প্রশ্ন আছে। কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করার অনুমতি দেয়া হয়? এবং দ্বিতীয়টি হচ্ছে, কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শূলে চড়ানো হয়নি? ভাই দুটো প্রশ্ন করলেন, আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা, কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়, এবং দ্বিতীয় প্রশ্ন, কিভাবে আপনি প্রমাণ করবেন যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ ক্রুশে চড়ানো হয়নি? দেখেন, কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো। আপনি বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আপনি বেদ পড়েন, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি কেবল একটি বিয়ে করো শুধুমাত্র কোরআন ছাড়া। যদি আপনি পড়েন রামায়ণ, হিন্দু ধর্মগ্রন্থ, শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? চার, দশ, এক হাজার, দশ হাজার, তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী। তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন? আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি পরিষিত হোক সাতশো জন স্ত্রী ছিল, ইব্রাহিমের তার উপর শান্তি পরিষিত হোক তিনজন স্ত্রী ছিল। তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। একই রকম বলা হয়েছে নিউ টেস্টামেন্টে যে আপনাকে ওল্ড টেস্টামেন্ট মানতে হবে। তাহলে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন। পরবর্তীতে যা হয়েছে, চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে। এটা পরবর্তীতে রাবাই গার্সামান ইয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে, অন্যথায় আগে তারা বিয়ে করত যার যত খুশি। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ভারতে ১৯৫৪ সালে একটি আইন জারি করে হিন্দু বিশেষ বিবাহ আইন, আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত, কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই। তার মানে যিশু জীবিত ছিলেন। চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল। আপনি কি চার্চ না যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদকে বিশ্বাস করবেন? বাইবেল বলছে যিশু মারা গেছেন। কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন। আমি না না এই ব্যাপারে আমি জানি না। কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন, হ্যাঁ কি না? হ্যাঁ। মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন? জীবিত ছিলেন। তাহলে যিশু খ্রিস্টের কি পৃথিবীতে জীবিত না মৃত থাকা উচিত? কেন এটা বাইবেল উল্লেখ নেই যে তিনি জীবিত ছিলেন? এটা উল্লেখ আছে। কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন? এটা ধরে নেওয়া হয়েছে। রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন। তারা একটা এলাকায় সন্ধান করে, তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন। তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট, যিশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, এখানে অনেক প্রমাণ রয়েছে। আমি আপনাকে একটা প্রমাণ দিচ্ছি। যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেননি, আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই, তাই আমি ঈশ্বরের একজন লোক। তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন। জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জোনা জীবিত ছিলেন, তারপর শান্তি পরিষদক। তাহলে যিশু খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে। কেন বলছেন তিনি মারা গেছেন? শুধুমাত্র যাজক বলেছেন তাই। তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে? আমি বাইবেলে বিশ্বাস করি। আপনি যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন? আমি যিশুকে বিশ্বাস করি। যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে, তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে। তাহলে জোনা মৃত না জীবিত ছিলেন? জোনা জীবিত ছিলেন। যিশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে, জীবিত না মৃত? বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন। বাইবেলে কোথায় বলা হয়েছে? আমাকে খুঁজতে হবে। তবে আমি আপনাকে বলছি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, জোনার নিদর্শন আপনি জানেন তো না? জানি। সে সময় তিনি মৃত না জীবিত ছিলেন? জীবিত ছিল। তাহলে যখন আপনি জানেন জোনার নিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন, আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে। অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল, যা যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হকের উক্তির অংশ নয়। যদি আপনার জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে। রেড লেটার বাইবেল মানে যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হক যা বলেছেন তা লালকালিতে লেখা।
যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না, কেন সেটা যীশু খ্রিস্ট বা ইসালামের বাণী নয়। আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে, তারপর শান্তি প্রসিদ্ধ হোক না পলকে। যীশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা গসপেল অফ ম্যাথিউ, নোট করুন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ১২ অনুচ্ছেদ নম্বর ৩৮, তাই আমাকে কালো কালির লেখা কোনো উদ্ধৃতি দেবেন না। এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে লেখা একটা উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ যা যীশু খ্রিস্ট বা ইসালাম নিজে বলেছেন। আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান, বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আর কোনো অমুসলিম আছেন যে কোনো মাইকে? ওকে, প্রশ্ন করুন ভাই। আসসালামু আলাইকুম, আমার এক বন্ধু আপনাকে একটি প্রশ্ন করতে চান। কোরআনে ইহুদি ও খ্রিস্টান ধর্মের মতো হিন্দু ধর্মের ব্যাপারে কোনো লাইন বা শব্দ আছে কিনা? ভাই প্রশ্ন করলেন যে কোরআনে কোনো আয়াত আছে কিনা যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে, যেমনই তো বলা হয়েছে ইহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে। আমার কোনো আয়াত জানা নেই, কোরআনে এমন কোনো আয়াত নেই যাতে নির্দিষ্ট করে হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে। যেমনটা বলা হয়েছে খ্রিস্টান ধর্ম ও ইহুদি ধর্ম সম্পর্কে। তবে কোরআন বলছে সূরা রাদ অধ্যায় নম্বর ১৩ আয়াত নম্বর ৩৮, কোরআন বলছে প্রত্যেক যুগে আমি ওহী পাঠিয়েছি, নাম ধরে কেবল চারটি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে কোরআনে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হচ্ছে সেই ওহী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, জাবুর হচ্ছে সেই ওহী যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, ইনজিল হচ্ছে সেই ওহী যা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল, এবং কোরআন হচ্ছে সেই ওহী যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। তবে এই চারখানা কিতাব ছাড়া আরো গ্রন্থ অনেক এসেছে, উদাহরণস্বরূপ সূরা ইব্রাহিম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বেদকে কি আপনি ঈশ্বরের বাণী বলে বিবেচনা করেন, আমি বলবো আমি জানি না, কারণ এমন কোন আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে বলা হয়েছে বেদ ঈশ্বরের বাণী, নবীর এমন কোন হাদিসও নেই যেখানে বলা হয়েছে ঈশ্বরের বাণী বেদ। তাই আমি বলি এটা হতেও পারে না হতে পারে, আমি জানি না, আমি এর নিশ্চয়তা দিতে পারি না। তবে যদি এটা ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, তবে কোরআনের আগে আসা সবগুলো গ্রন্থ কোনো না কোনো জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট ছিল এবং এসব বাণী অনুসরণ করার মেয়াদ ছিল পরবর্তী গ্রন্থ না আসা পর্যন্ত। তো বেদ ঈশ্বরের বাণী হলেও তা ছিল ওই সময়ের এবং নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য। তবে কোরআন যেহেতু সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা কেবল মুসলিম বা আরবদের জন্যই নয়, এটা সমগ্র মানব জাতির জন্যই। এবং যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ এবং এরপর আর কোনো গ্রন্থ আসবে না, তাই এটা অনুসরণ করতে হবে শেষ বিচারের দিন পর্যন্ত। তো এর উপর ভিত্তি করে যদি আপনি বলেন যে ধারণাগতভাবে বেদ ঈশ্বরের বাণী, এটা ছিল ওইসব লোকদের জন্য ওই সময়ের জন্য, বর্তমানে পৃথিবীর সকল মানুষ তারা বাস করুক ভারতে কিংবা ইউএই অথবা পাকিস্তান বা সৌদি আরব বা আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্যে, সকলকে অনুসরণ করতে হবে ঈশ্বরের সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব মহিমান্বিত কোরআন এবং সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন? হ্যাঁ ভাই, একজন আছেন। ওকে, প্রশ্ন করুন ভাই। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না, তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না, কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নম্বর ১, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয়? কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে, এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা?
যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন, আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো, সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ বা আবার আসলো 12টায়। না না, কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি, কেউ আসলো 1টায় আবার কেউ আসলো 2টার সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, দুটা মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি, এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে, সুস্পষ্ট করে বলা হয়েছে। আমি আগেও বলেছি শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, না তাস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিচ্ছবি নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন চিত্র নেই, কোন প্রতিকৃতি নেই, কোন প্রতিমা নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোন মূর্তি নেই, কোন ভাস্কর্য নেই, আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। এ কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল, তারা বলেন না না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে, উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। স্যার, তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো? কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন, যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি, আপনি খুব ভালো বস, আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবি জপেন, আপনার জপমালা, আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, দুটোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা, আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলছেন হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন, কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা স্যার, কেন আপনি করেন? যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার, আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ। যদি এটা কি আপনাদের বেদে উল্লেখ আছে? স্যার, আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি জৈন। জৈন? জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ, তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার, প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্কা, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার, আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার, আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার, তিনি হচ্ছেন, তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো, কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না, আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি, আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার, তাই। তাহলে আমি কি করবো? তার মানে আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার, আমি কি, যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই বিশ্বাস করেন যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু, জন্ম, জন্ম, মৃত্যু, জন্ম, মৃত্যু হয়। যদি আপনি চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ, মোক্ষ। জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থঙ্কর। জি স্যার। 24তম? জি স্যার। তিনি ঈশ্বর নন? জি স্যার। তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না।
কিভাবে আমি আপনার সঙ্গে জনবাদ নিয়ে কথা বলি? স্যার আমি এখানে তা বলছি না স্যার, আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার, কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কারণ কি? বাইবেলে উল্লেখ আছে না, এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল, তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন? স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি, তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না। আপনি যদি না জানেন আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে, দুই যোগ দুই সমান চার নয়, শিক্ষক বললেন কত বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই? যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না, আপনি কি? সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা কি বলবেন? নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাআল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা, এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাআল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেইলে zakir@irf.net এ। ধন্যবাদ স্যার। আমরা আমার নাম রেনেলদা এবং আমি একজন খ্রিস্টান, মানে আমি দীর্ঘদিন যাবত নিজের মধ্যে একটা খটকা অনুভব করছি। যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি প্রায় এরকম হতে পারে ধারণা, কিংবা এরকম যে আমি মানুষের দ্বারা উদ্বুদ্ধ হয়েছি। আমার প্রথম প্রশ্নের মতো এটা হচ্ছে শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম কথাটির মানে আসলে কি, মানে ইসলামের মতো ধর্মে এটা কারো বিরুদ্ধে অভিযোগ নয়, কোনো ভুলের জন্য আমি বলছি না এটা বড় কোনো ভুল, কেন শুকর হারাম? কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে যোগদান করেছিলাম এবং সেখানে বলা হয়েছে, সেখানে একজন ধর্মযাজক যিনি বলেছিলেন ইসলামে শুকর হারাম কেন, তিনি একটি দৃষ্টান্ত দেন, বলেন একই আবর্জনা যেমন এটি সার হিসেবে ব্যবহৃত গাছের জন্য গাছপালা, ধরুন এটি একটি আম গাছ, আম ধরল, শেকড় একই পুষ্টি শোষণ করল, একই আবর্জনায় নতুন আম হল এবং আমরা তা খেলাম, তাহলে শুকর ও আম খাওয়ার মধ্যে এখানে তফাৎ কোথায়? বোন একটা প্রশ্ন করলেন যে হারাম কথাটির মানে কি এবং শুকর কেন হারাম ইসলামে, আর তিনি যাজকের দৃষ্টান্ত দিয়েছেন একজন খ্রিস্টান যাজক যিনি বলেছেন যে সার যা হচ্ছে ময়লা আবর্জনা গাছ শোষণ করে, গাছ বড় হয়, আম ধরে এবং আমরা সে আম খাই। বলার চেষ্টা করা হয়েছে যে যদি আমরা বর্জ্য খাই শুকরের, এটা কারোর জন্য ভালো হতে পারে আবার কারোর জন্য ভালো নাও হতে পারে, এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে তা ইসলামে এটা হারাম কিন্তু খ্রিস্ট ধর্মে হালাল। বোন প্রথমে আপনাকে আমি হারাম কথাটির মানে বলবো, মানে নিষিদ্ধ, মানে বারণ আছে। ইসলামে হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, তার মানে বারণ আছে। আমি প্রথমে আপনার যাজকের প্রশ্নের জবাব দেবো, পরে আমি আসল কারণটা বলবো কেন শুকর হারাম। যাজক দৃষ্টান্ত দিয়েছেন যে সার ধরুন ময়লা আবর্জনা গাছের জন্য ভালো এবং গাছ বড় হয়, তারপর যখন আম ধরে এবং আমরা সেই আম খাই, বলার চেষ্টা করা হয়েছে যে হতে পারে এটা হারাম মুসলিমদের জন্য তবে খ্রিস্টানদের জন্য ভালো। যদি আপনি তুলনা করেন সার যা মানুষের জন্য আবর্জনা তা গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা ও মানুষ দুটো ভিন্ন জীব, তারা এক নয়, তারা ভিন্ন। কিন্তু ইসলাম ও খ্রিস্ট ধর্মে মানব জাতি একই, আপনারা ভিন্ন ধর্ম পালন করতে পারেন কিন্তু যা এক মানুষের জন্য ভালো স্বাভাবিকভাবে তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে।
উদাহরণস্বরূপ যদি তার ডায়াবেটিস থাকে চিনি তখন তার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় চিনি ভালো, এটা আপনাকে দেয় শক্তি। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা তার জন্য উপকারী নাও হতে পারে, কিন্তু সাধারণ মানুষের আওতায় যত দূর আসে সব মানুষের ক্ষেত্রে ভালো মন্দের ব্যাপারটা একই রকম। সুতরাং আপনি এই দৃষ্টান্ত দিতে পারেন না সার কার জন্য ভালো কার জন্য ভালো নয়। আমাদের যা করতে হবে আমাদেরকে গাইডের কাছে যেতে হবে, গাইড আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব গাইড আমাদের কি বলে। খ্রিস্ট ধর্মের গাইড হচ্ছে বাইবেল, ইসলামের গাইড হচ্ছে কোরআন। যখন আমরা কোরআন পড়ি অন্তত চারটি ভিন্ন জায়গায় যেখানে কোরআন বলছে শুকর খাওয়া নিষিদ্ধ। আল্লাহ কোরআন বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনআম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়ালামুন খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত মাংস, রক্ত, শুকরের মাংস এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে এখানে কোরআনে বলা হয়েছে চারটির কম জায়গায় নয় যে শুকরের মাংস খাওয়া পোর্ক নিষিদ্ধ। অনুরূপভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেলের অন্তত তিনটি জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলে বলা হয়েছে বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7-8, তোমরা শুকরের মাংস খাবে না, না এর দেহ স্পর্শ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। একই বার্তা দেওয়া হয়েছে বুক অফ ডিউটারনমিতে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 8, শুকরের খুর বিভক্ত নয় এবং একে তোমরা বেছে নিও না এবং এটা তোমাদের জন্য হালাল নয়। একই কথা বলা হয়েছে বুক অফ আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2-5, তোমরা শুকরের মাংস খেও না। তাহলে বাইবেলে অন্তত তিনটি ভিন্ন জায়গায় বলা হয়েছে যে তোমরা শুকরের মাংস খাবে না। এবং যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসাদক বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7-20, ভেবো না যে আমি নিয়ম ভাঙতে বা নবীদের ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। কেউ যদি একটি হিতোপদেশ ভঙ্গ করে তাকে সর্বরাজ্যে ডাকা হবে না। তার মানে যদি আপনি ওল্ড টেস্টামেন্টের একটি নিয়ম বিন্দু পরিমাণও ভঙ্গ করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন না। তাই একজন খ্রিস্টান হিসেবে যদি আপনি বাইবেল বিশ্বাস করেন তাহলে শুকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য বারণ, আপনার জন্য হারাম। যদি আপনি মুসলিম হন, যদি আপনি কোরআন বিশ্বাস করেন এটা নিষিদ্ধ। যদি আপনি বাইবেল কিংবা কোরআন বিশ্বাস না করেন, আসুন বিশ্লেষণ করে দেখি আজকালকার কারণ যুক্তি ও বিজ্ঞান শুকরের মাংস সম্পর্কে কি বলে। আজকালকার বিজ্ঞান আমাদেরকে বলছে যে আপনি শুকরের মাংস খেলে সম্ভাবনা আছে যে অন্তত আপনার 70টি রোগ হতে পারে, আপনার গুণাকৃমি হতে পারে, আপনার কেচকৃমি হতে পারে, যেটা সবচেয়ে বিপজ্জনক অন্যান্য সব রোগের মধ্যে সেটা হচ্ছে ফিতাকৃমি, একে বলে টিনিয়া সোলিয়াম, এবং এটি থেকে পরিপাকতন্ত্রে, আর এটি খুবই লম্বা। যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম, টিনিয়া সোলিয়ামের ওভা তখনও মরে না এবং পরিপাক নালী থেকে এটা রক্তের মধ্য দিয়ে শরীরের প্রায় সব অঙ্গেই যেতে পারে। এটি চোখে ঢুকে অন্ধ করে দিতে পারে চোখ, হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক ঘটাতে পারে, এটি মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ক অকেজো করে দিতে পারে। এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত ততক্ষণে দেখবেন আপনার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। অধিকন্তু বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যখন আপনি শুকরের মাংস খান দেখবেন তাতে চর্বির উপাদান বেশি রয়েছে বরং কম রয়েছে মাংসপেশী গড়ার উপাদান। সেই কারণেই শুকরের মাংস যারা নিয়মিত খায় তাদের বেশিরভাগেরই ভুঁড়ি বড়, তারা মোটাসোটা। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে শুকরের মাংস খেলে তাদের বেশি সম্ভাবনা থাকে অ্যাথেরোক্লোসিস হওয়ার, অ্যাথেরোক্লোসিস। আজকাল বিজ্ঞান আমাদের বলছে যে যদি আপনি নিয়মিত শুকরের মাংস খান আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, সেজন্য বর্তমানে 50%-এর বেশি আমেরিকান তারা উচ্চ রক্তচাপে ভুগছে কারণ তাদের বেশিরভাগই শুকর খায়। বর্তমান বিজ্ঞান এটা বলছে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীর অন্যতম হচ্ছে শুকর, যেখানে আপনি ময়লা আবর্জনা দেখবেন সেখানে শুকর দেখতে পাবেন। বর্তমান বিজ্ঞান এও বলছে যে শুকর পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম, শুকর বর্তমানে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীগুলোর অন্যতম প্রাণী। এরা উপভোগ করে এটা দেখে যে স্বামী স্ত্রীকে, নিজ সহচরকে বন্ধুর সঙ্গে যৌনাচারে দেখে। পাশ্চাত্যের দেশগুলোতে আমরা ডান্স পার্টি দেখতে পাই, ডান্স পার্টির পর স্ত্রী বদল করে নেয় তারা,
তুমি আমার স্ত্রীর সঙ্গে ঘুমাবে, আমি তোমার স্ত্রীর সঙ্গে ঘুমাবো, আপনি এটাকে ভদ্রতা ভাববেন? এবং একটা বৈজ্ঞানিক বিষয় আছে যে শুকর খেলে শুকরের মতো আচরণ করে থাকে। আশা করি উত্তরটা পেয়েছেন মন। হ্যাঁ, ভেরি গুড। আমার পরের প্রশ্ন হচ্ছে প্রসাদ ও চরণামৃত সম্পর্কে, যা মন্দিরে দেয়া হয়। আমি জানতে চাই এটা কতটা ভিন্ন। যখন মুসলিমরা হজে যায়, তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে, তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে? তফাত কোথায়? একটা ভালো প্রশ্ন করেছেন। তিনি বললেন, যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয়, যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয়, তফাত কি? তফাতটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দুরা, হিন্দু ধর্ম আলাদা, হিন্দুরা যা করে তা হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 14, আল্লাহ সবার জন্য আহার যোগান, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানুষে কিভাবে ঈশ্বরকে খাদ্য দেই? এছাড়া কোরআনে অন্তত 4টি জায়গায় বলা হয়েছে, যা আমি আগে উল্লেখ করেছি, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালামুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল লাবি। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা খাদ্য। তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে, তবে তা হারাম। মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান, তখন তারা খেজুর নিয়ে আসেন। কেউ বলে না এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। খেজুর আপনারা জানেন, কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর। তাই যখন আমরা সে দেশে যাই, আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে। কোনো মুসলিম কোনোদিন বলেনি যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহকে দেওয়া হয়েছে। এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর, এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর। তাহলে এটা কেবল উপহার হিসেবে। যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান, যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান, তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল। এর কোনো সম্পর্ক নেই। কেউ বলে না যে এই খেজুর সর্বশক্তিমান ঈশ্বরকে দেওয়া হয়েছে। যদি হিন্দুরা সর্বশক্তিমান ঈশ্বরকে খেজুর দেয়, তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম। যদি হিন্দুদের কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে এই খেজুর দেয়, তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম। তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে, সে খেজুরও হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য। আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বরের খেতে হয়, আমরা মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয়। আশা করি বন্ধু উত্তরটা পেয়েছেন। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরের প্রশ্ন হচ্ছে, বোন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করুন, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন। এটা হচ্ছে মূলত সন্দেহ সমকামিতায়। ইসলামে কি এটা নিষিদ্ধ এবং কেন তাহলে? কারণ আমার মত, গত 5 বছরে আমি অনেক সমকামীর সঙ্গে থেকেছি। এটা হচ্ছে, আমি বলছি তাদের অনুভূতি আছে যা তাদের সমলিঙ্গের জন্য, অথবা যাই হোক না কেন এটা খুবই সত্যি। আমি বলতে চাই এটা সেরকম টান যা আমরা অনুভব করি, হতে পারে তা আমাদের স্বামীদের জন্য অথবা অন্য যার জন্যই হোক। যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল? বোন প্রশ্ন করলেন যে সমকামিতার ব্যাপারে কি বলে ইসলাম, এবং যদি এটা ভুল হয় তাহলে কেন এটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, ব্যভিচারের কাছেও তোমরা যেও না, কেননা ব্যভিচার হচ্ছে সব মন্দ কাজের মন্দ সূচনা। এছাড়া আল্লাহ সূরা আরাফে বলেছেন অধ্যায় নম্বর 7, যে কোনো পুরুষকে কথা বলা যে তুমি কি তোমার লালসার চর্চা করো পুরুষের উপর নারীর চেয়ে বেশি, তার মানে সমকামিতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে এবং কোরআনে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21, তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন স্বামী এবং স্ত্রীর অন্তরে। সর্বশক্তিমান ঈশ্বর মানুষকে এমনভাবে তৈরি করেছেন যে তারা বিপরীত লিঙ্গকে ভালোবাসবে। সাধারণত প্রাকৃতিকভাবে কোনো পুরুষই অন্য পুরুষকে সেভাবে ভালোবাসে না। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি, যা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন, সে ভালোবাসা নিয়ে বলছি না যা আছে ভাই আর ভাইয়ের মধ্যে, বোন আর বোনের মধ্যে। এ ব্যাপারে প্রাথমিক একটা গবেষণা হয় যাতে বলা হয়
যে সমকামিত হচ্ছে বংশগত। প্রশ্নোত্তরের সময় কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেন, আপনার মতো যেমন যদি সমকামিত বংশগত হয় তাহলে মানুষকে কেন দোষ দেওয়া হবে, এটা তার পিতামাতা থেকে এসেছে তাহলে তাকে দোষ দেওয়া হবে কেন? আপনার মতো বললে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে পুরুষকে দোষ দেওয়া হবে কেন? আমি বলছি এটা হচ্ছে গবেষণা, এটা হচ্ছে একটা ধারণা, সত্য ঘটনা নয়। এবং পরে আমরা জানতে পারলাম যে এই ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল, এবং যিনি এই ধারণার প্রবক্তা ছিলেন তিনি নিজেও ছিলেন সমকামী। তাহলে সমকামী তো বংশগত নয়, এটা গড়ে ওঠে। বর্তমান বিজ্ঞান আমাদের বলে কিভাবে সমকামীরা গড়ে ওঠে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর যার অনুমতি দিয়েছেন, মানুষের জন্য যার অনুমতি আছে, আপনি বিয়ে করেন, নিকা করেন, আপনি পারেন স্ত্রী সহবাস করতে। এবং ইসলাম বলছে যখন স্ত্রী সহবাস করো, স্ত্রীর সঙ্গে সহবাস করো, সেটাও আল্লাহর ইবাদত, কারণ আপনি হারাম ঠেকাচ্ছেন, আপনি যাচ্ছেন না দাম্পত্য বন্ধনের বাইরে আপনার আকাঙ্ক্ষা মেটাতে, সেটাই তো ইসলাম। আজ বিজ্ঞান আমাদের বলছে, আজ গবেষণা আমাদের বলছে যে সেসব লোক যাদের দাম্পত্য সম্পর্কের বাইরেও অনেক জীবনসঙ্গী রয়েছে তাদের সঙ্গে তুলনায় যাদের কেবলমাত্র আছে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক, তারা উপভোগ করে যৌন মিলন অন্যদের তুলনায় অনেক বেশি ভালো। এবং আজকাল যা ঘটছে, যখন আপনি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, আপনি পাশ্চাত্য দেশে যান, সেখানে রক্ষিত রয়েছে 5, 10, 20 কোনো সমস্যা নেই, আপনি শুরু করেন এরপর অস্বাভাবিক কাজ করতে। আর যখনই আপনি অস্বাভাবিক কাজ শুরু করেন, আপনি স্রষ্টার আইন অনুসরণ করছেন না এবং আপনি ভুল পথে আপনার কামনা চরিতার্থ করার চেষ্টা করেন। যখন আপনি ভুল পথে চলতে থাকেন, তখন আপনি যেতে থাকেন বাইরের দিকে অস্বাভাবিকতায়, এবং এভাবেই এক ব্যক্তি সমকামী হয়ে যায়। এটা বংশগত নয়, কারণ আপনি সীমার বাইরে চলে যান যে সীমা দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে। আপনি অন্য জিনিস চেষ্টা করেন, আপনি অস্বাভাবিক জিনিস চেষ্টা করেন, এবং শেষ পর্যন্ত আপনি উপনীত হন এমন পর্যায়ে যে আপনি আর কখনো বিপরীত লিঙ্গের সঙ্গে মিলন উপভোগ করেন না, তাই আপনি সমলিঙ্গের সঙ্গে যৌনাচার করেন। তাহলে বলে এখানে তারা সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করে এবং তারা অস্বাভাবিক কাজ করে, আর এভাবেই তারা মানসিকভাবে পরিণত হয় সমকামিতে। তাহলে স্বাভাবিকভাবে সর্বশক্তিমান ঈশ্বরের আইন ভঙ্গ করা সম্পূর্ণ ভুল, এবং এভাবেই একজন মানুষ হয়ে পড়ে সমকামী। তাই তাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম সমকামিতা নিষেধ করে, এমনকি খ্রিস্ট ধর্ম সমকামিতা নিষেধ করে, বেশিরভাগ ধর্মই সমকামিতার বিরুদ্ধে। এখন পাশ্চাত্যের দেশেও বলা হচ্ছে গণতন্ত্রের কারণে বেশিরভাগ লোক যা বলে তাই জয়ী হয়ে যায়, সংখ্যাগরিষ্ঠতা জয় হয়। ইসলামে সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, হক জয়ী হয়, সত্যের জয় হয়। আমার মনে পড়ে 1996 সালে যখন আমি কানাডায় গিয়েছিলাম, প্রথমবারের মতো লেকচার দিতে গিয়েছিলাম, কাগজের প্রথম পৃষ্ঠায় দেখলাম একজন পুরুষ আরেকজন পুরুষকে চুমুখাচ্ছে, এক পুরুষ আরেক পুরুষকে চুমুখাচ্ছে এবং বলছে তারা পরস্পরকে বিয়ে করেছে। বর্তমান পাশ্চাত্যে যদি আমি সমকামিতার বিপক্ষে বলি সেটা অপরাধ হয়ে যাবে, সেটা অপরাধ। তাহলে আমরা যা বুঝলাম যে অতীতে সব দেশে সমকামিতা ছিল অপরাধ, পরে পাশ্চাত্যের কিছু দেশে কানাডার মতো এর প্রতি আইন অনুমোদন করা হয়। আজকাল বেশিরভাগ পশ্চিমা দেশে সমকামিতা হচ্ছে বৈধ, এমনকি ইন্ডিয়ার মতো একটা দেশ যে দেশ থেকে আমি এসেছি তারাও ভাবছে এটাকে বৈধতা দেওয়ার কথা। তাহলে আমরা যা বুঝি, যা সত্য তা সত্যই, সংখ্যাগরিষ্ঠতা জয়ী হয় না, যা ভুল তা ভুল। এবং ইসলামে আর বিশ্বের প্রধান প্রধান বেশিরভাগ ধর্মেই সমকামিতা হচ্ছে একটা পাপ, একটা অপরাধ, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে নিয়ে যাবে। আশা করি বোন উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ডক্টর জাকির নায়েকের উত্তরগুলো শুনলাম এবং তার জ্ঞানগর্ভ আলোচনা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।